মহিলাকে সাপের কামড়, বাড়ি থেকে উদ্ধার 22টি কেউটে সাপ। দীর্ঘ 5 ঘন্টার প্রচেষ্টায় সাপগুলিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিল পরিবেশ কর্মী। একটি দুটি নয়, বাড়ির ভেতর থেকে একই সাথে উদ্ধার 22টি কেউটে সাপ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকার বাসিন্দা মিনতি রুই দাস। কিছুদিন আগে মিনতি রুই দাসকে সাপে কামড়ায় মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনার পর থেকে পরিবারের লোকেরা মাঝে মধ্যেই বাড়ির ভেতর সাপ দেখতে পাচ্ছিলেন। এরপরই পরিবারের সদস্যরা খবর দেন বারাসাতের বাসিন্দা এক পরিবেশ কর্মীকে। খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার বাটরা গ্রামে মিনতি রুই দাসের বাড়িতে পৌঁছান পরিবেশ কর্মীরা। বাড়িতে গিয়ে তারা কিছু গর্ত দেখতে পান। ভালো করে পর্যবেক্ষণ করার পর তারা বুঝতে পারেন সেগুলি সাপের গর্ত। পরিবেশ কর্মীদের দাবি, এরপর গর্তের মুখ একটু বড় করে এক এক করে তারা প্রায় 22টি কেউটে সাপ উদ্ধার করেন। পরিবেশ কর্মীদের দাবি, রুই দাস পরিবারের সদস্যদের জীবন রক্ষার জন্য নিজেরা একটু ঝুঁকি নিয়েছিলাম। পরিবেশ কর্মীরা এক প্রকার নিজেদের জীবন বাজি রেখে এক এক করে 22টি কেউটে সাপ উদ্ধার করেন। সেগুলিকে আলাদা আলাদা পাত্রে রাখা হয়। এরপর তারাই বনদপ্তরের সাথে যোগাযোগ করেন। এদিন বনদপ্তরের কর্মীরা এলে তাদের হাতে সাপগুলি তুলে দেন তারা। এ বিষয়ে পরিবেশ কর্মী বলেন, এখানে আমরা গত বছরও উদ্ধার করেছিলাম প্রায় 17টা মতো, 3-4 বারে। তো এবারে ওরা ওখানে আমরা একটা অলৌকিক নয় বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠান করেছিলাম। সেখানে সর্প সচেতনতার উপরে আমরা বক্তব্য রাখি এবং পোস্টার প্রদর্শন করি, সাপ সম্বন্ধে সচেতনতা প্রচার করি। এর ফলে এলাকার লোক কোনো সাপ আর মারে না। তো হঠাৎ আমার কাছে ফোন এলো, এরকম একটা বাড়ি থেকে এরকম বারবার সাপ বেরিয়ে আসছে, ওরা নিজেরাই 4টে সাপ মানে উদ্ধার করে রেখেছে। কারণ আমি কিছু কৌশল বলে দিয়ে এসেছিলাম, বাচ্চা সাপ, ছোটো ছোটো সাপ সব, তো মনোক্লেট কোবরা প্রত্যেকটাই। তারপরে আমি যাই বিকেল 4টে থেকে 9:30 পর্যন্ত, ওই একটি বাড়ির ভেতরে গর্ত করে ওখান থেকে সাপগুলো উদ্ধার হয়। জল ঢালার পরেই উল্টো দিক থেকে বাচ্চা বাচ্চা সাপগুলো, সাপগুলো তো আসলে ওর বা মা, যে মানে মা সাপটি, ওর ডিম পেড়েছিল। ডিম অনেকগুলো করেই পাড়ে, এরা 35-40টা পর্যন্ত ডিম পাড়ে, তার থেকে প্রায় 25-30টা করে বাচ্চা হয়ে যায়, আরও বেশিও হয় কোনো কোনো সময় ক্ষেত্রে দেখা যায়। তো এরকমই ব্যাপার, ওখানে ডিম আমরা পেয়েছি, প্রচুর ডিম পেয়েছি, প্রত্যেকটাই ডিমই ফাটা, মানে ডিম ফেটে বেরিয়ে এসছে বাচ্চাগুলো। ওই গর্ত খোলার পরে ডিম প্রচুর বেরোয়। তো এই সর্প সচেতনতা প্রচার করার জন্য আজকের এতগুলো বন্য প্রাণ, এটা মূল্যবান বন্য প্রাণ, এবং এই বন্য প্রাণগুলো আস্তে আস্তে মানে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোকে উদ্ধার করা সম্ভব হলো, এবং এলাকার মানুষজনকে আমি অশেষ ধন্যবাদ জানিয়ে এসেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, দক্ষিণ ২৪ পরগনা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।